দূতাবাসের রাষ্ট্রদূতরাও কিন্তু শেখ হাসিনার সঙ্গে গোপনে গোপনে তারা যোগাযোগ রাখেন। কাছে অলরেডি কিন্তু বলেছে, আসিফ নজরুল জাতিসংঘকে আহ্বান জানিয়েছে, জাতিসংঘ আসলে এটার তদন্ত করবে এবং তদন্ত সহায়তা করবে। এটা খুব ভালো সংবাদ, জাতিসংঘ আসতেছে। শেখ হাসিনা হচ্ছে আপনার এই পতিত স্বৈরাচার। এই পতিত স্বৈরাচার কিন্তু আপনার মানে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন যে এই প্রথম সেনাবাহিনী লোকদের দিয়ে একটা কু হলো, তারপর একটা জুডিশিয়াল কু হলো। এখন আপনার শেখ হাসিনা যাচ্ছে যে এই 15 আগস্ট ঘিরে একটা ঝামেলা পাকানোর জন্য। এবং আপনি দেখেন যে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশ ত্যাগ করা, কিন্তু সকলের মনে একটা হতাশা আছে। এই হতাশা কাটিয়ে উঠতে এটা সময় লাগবে, এটা ঠিক আছে, কিন্তু মানে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালন করাকে অনেকে কিন্তু ভয় পাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের যে কট্টরপন্থী নেতারা আছে তারা বলতেছে যে না, এই 15 আগস্ট জাতীয় শোক দিবসে আমরা যেভাবেই হোক এটা করব, ওটা করব। এবং এই শেখ হাসিনাও কিন্তু ওই কট্টরপন্থী নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে 15 আগস্ট মানে অনেকেই চান যে 15 আগস্ট আমরা কিছুই করবো না, চুপ করে থাকবো, কিন্তু শেখ হাসিনা ফোন করে করে উৎসাহ দেন যে না, তোমরা নামো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা এটা করো। মানে শেখ হাসিনা একটা উস্কানি দিচ্ছেন, উস্কানি দিয়ে নিজে শেখ হাসিনা নিজে কর্মীদেরকে বিপদে রেখে পালিয়ে গেছে, এখন ফোনে নিজে উস্কানি দিচ্ছেন, ভারত থেকে গুটিবাজি করতেছেন। এবং এটা নিয়ে কিন্তু খুব হতাশা আছে এই। এবং শেখ হাসিনা কিন্তু নিজেই বিভিন্ন ফেসবুকে ভিডিও করে কথা বলতেছেন এবং বলতেছেন যে ঢাকায় তোমরা চলে যাও সব। এবং ঢাকার কর্মসূচি সফল করার দায়িত্ব কিন্তু শেখ হাসিনা বিভিন্ন লোকজনের মাঝে তিনি বন্টন করেছেন। তো এই হচ্ছে কি অবস্থা। এখন আপনারা জানেন যে 10ই আগস্ট একটা ভয়াবহ জুডিশিয়াল কু করার চিন্তা ভাবনা ছিল আওয়ামী লীগের, বিচারপতিদেরকে দিয়ে সেটা বাস্তবায়ন হয় নাই। 15ই আগস্ট আপনার নিয়মিত কর্মসূচির আড়ালে ঢাকায় আপনার সারা দেশ থেকে নেতাকর্মীদেরকে জড়ো করে একটা প্রতি বিপ্লবের চিন্তা করতেছিল আওয়ামী লীগ। এজন্য আপনার তৃণমূল পর্যায়ে নেতাকর্মী এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে আমলা এবং প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার সঙ্গে ভারত থেকে সবসময় শেখ হাসিনা যোগাযোগ রাখতেছেন, কারণ শেখ হাসিনা তো এখনো আপনার ওই জায়গায় লোক বসানো আছে, ওদেরকে তো বাদ দেওয়া যায় নাই। এবং বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরাও কিন্তু শেখ হাসিনার সঙ্গে গোপনে তারা যোগাযোগ রাখেন। তো ওই দিন একটা ইয়া হয় যে মানে এখন একটা প্ল্যান আর কি, যে ওই দিন নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রথমেই ফুল দিবেন আওয়ামী লীগের সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি ধানমন্ডি 32 নম্বর পরিদর্শন অলরেডি করেছেন এবং সোহেল তাজের সঙ্গে আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও থাকবেন। এরপর পরিস্থিতি বুঝে ঢাকার অন্য নেতারা মাঠে নামবেন। এছাড়াও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ফেসবুকে 15 আগস্ট নিয়ে অনেক গরম পোস্ট দিচ্ছেন। এদের একজন হচ্ছে আপনার ওই কৃষক লীগের স্থানীয় শাখার সম্পাদক সামিউল বাসির। তিনি লিখেছেন যে 15ই আগস্ট আমরা ফুল দেব ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আপনার প্ল্যান আছে। তারপর একটা প্ল্যান আছে যে একেবারে 15ই আগস্ট একদম প্রচুর লোকজন জড়ো করব, প্রচুর লোকজন জড়ো করে আমরা 15ই আগস্ট একদম সবকিছু ঘিরে ফেলবো। ঘিরে ফেলে আমরা এগুলো কখনোই বাস্তবায়ন হবে। একটা কথা বলি, এই পতিত স্বৈরাচার, তাকে বাংলার মাটিতে আর কখনোই আসতে দেওয়া হবে না। এই পতিত স্বৈরাচারের বিচার হবে। আজকে আসিফ নজরুল সুন্দর কথা বলেছেন, তিনি বলেছেন যে আপনারা বললেন, আমি আর 2-4 মিনিট কথা বলি। তো আমি আগেও বলেছি যে যদি বাংলাদেশে একটা বিচার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনার বিচার করবে না, এটা বাস্তবতা। তো আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছিল, এই কারণে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যেত, কারণ বাংলাদেশে বিচারের পরিবেশ নাই। কিন্তু এখন যেহেতু শেখ হাসিনা ক্ষমতা নাই, এখন তো বাংলাদেশের বিচার করতে কোনো বাধা নেই, এই কারণে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা কিন্তু এই মামলাটা নিবে না। এখন বাংলাদেশ সরকারকে বিচার করতে হবে, তবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাদের প্রতিনিধি পাঠিয়ে তারা দেখবে যে আসলে বিচারটা সঠিক হচ্ছে কিনা। এটা তো এই শেখ হাসিনার বিচারের জন্য এই ইয়েগুলো আসলে এই বাংলাদেশ সরকারকে নিতে হবে। এটা করতে পারে যে জাতিসংঘের কাছে অলরেডি কিন্তু বলেছে, আসিফ নজরুল জাতিসংঘকে আহ্বান জানিয়েছে, জাতিসংঘ আসলে এটার তদন্ত করবে এবং তদন্ত সহায়তা করবে। এটা খুব ভালো সংবাদ, জাতিসংঘ আসতেছে। এবং হিউম্যান রাইটস, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রতিনিধিরা আছে তারা যদি বিচারের সময় বসে থাকে যে বিচারটা সঠিকভাবে হচ্ছে শেখ হাসিনার, এটাও জামাতের বিচারের মতো না। জামাতের বিচার করার সময় তো আপনার ওই মানে ইন্টারন্যাশনাল কোর্টের কারো আসতেও দেওয়া হয় নাই, হিউম্যান রাইটস এর লোককে আসতে দেওয়া হয়নি, বিষয়ও দেওয়া হয়নি, তারা নিজের ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু এটা এরকম হবে না, এটা আপনার খুব সঠিকভাবে সম্পন্ন হবে হাসিনার বিচার, এবং হাসিনার আসার খবর মানে বাংলাদেশে আসবে, রাজনীতি করবে, ওই সব দিন শেষ। আওয়ামী লীগ আর কোনোদিনও এই বাংলার মাটিতে তারা আর চান্স পাবে না। তো এই কারণেই অনেকে অনেক কথা বলে, বাট যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, কিন্তু এখন আমি এটা দেখতেছি না। এবং আমি তো নিয়মিত আপনার একজন ভিউয়ার, আপনাদের অনেক অনেক অবদান আছে এই দেশের জন্য। আপনারা সেলিম ভাই, আমি যদি 100 বছরও ভিডিও বানাইতাম তাও এই সরকার পড়তো না। সবচেয়ে বড় অবদান যারা রাজপথে নামছে, হ্যাঁ রাজপথে নামাইতে হলে তো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। এই প্ল্যাটফর্ম তৈরি করার তো আপনারা এটা তৈরি করে দিয়েছেন প্ল্যাটফর্ম, নাহলে যদি প্ল্যাটফর্ম তৈরি না করতেন তাহলে ওই ছাত্ররা এইভাবেই থাকতো, ছাত্রলীগের হাতে মার খেত, ছাত্রলীগের তাবেদারি করতো, এইভাবে চলতো। আপনারা সঠিক ঘটনাগুলা তুলে ধরছেন বিদায় আপনি পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, মাসুম ভাই, তারপরে এই আপনার মুশফিক ফজল আনসারী, আপনার প্রবাসে থাকলো কিন্তু আপনার প্রবাসে থেকে যে শক্তিটা পাইছেন দেশের ভিতরে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই শক্তিটা পায় নাই। সুতরাং আপনাদের অবদানটাকে কখনো ছোট করে দেখা উচিত না। যারা আপনাদের অবদানটাকে ছোট করে দেখবে আমি মনে করব যে সে বুদ্ধি প্রতিবন্ধী। আপনাদের অবদানটা বিশাল, কারণ আপনার প্রত্যেকটা মেহমানকে আপনাদের সাথে ডিসকাশনের মাধ্যমে আপনারা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, যে প্ল্যাটফর্মটা পেয়ে তারপরে নামছে। যেমন ধরেন আমেরিকা তো এখানে এসে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করবে না, সে একটা আমাদেরকে স্পেস তৈরি করে দিবে। যেমন আপনার গুম করা হতো, যখনই র্যাবের প্রতি স্যাংশন দিল তখন কি গুম করা বন্ধ হয়ে গেল, অনেক মানুষের জীবন বেঁচে গেল। যখন আন্দোলন করতে নামতে পারতো না, আমেরিকা কি করলো, 6 জন পুলিশ কর্মকর্তার উপরে স্যাংশন দিল, তখন সবাই আন্দোলন করতে পারছে। এগুলো কিন্তু আপনাদেরই অবদান। এগুলো যারা অস্বীকার করবে আসলে ওরা, আমি মনে করবো যে ওরা বোঝে না কোনো কিছু। তো এই যে দেখেন এখন যে ছবিটা দেখালেন, কি তার জীবনটাই তো আমি মনে করি বৃথা। এই যে এত শিল্পপতি, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওই যে আপনার চক্রবর্তীতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একটা বাউন্ডারির ভিতরে 30টা ফ্যাক্টরি ওনার, আবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই সারা এই কয়েকটা দিন ক্ষমতা থাকার জন্য, 15টা বছর ক্ষমতা থাকার জন্য লাইফটি শেষ করে দিল। এগুলো হচ্ছে যে মানে একবারে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, ওদের জীবনটা এতই ডেস্ট্রয় হয়ে গেছে আর কি। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য অ্যাকচুয়ালি জয়েন হয়েছি। প্রশ্নটা হচ্ছে যে 1971 সালে 26শে মার্চের যে গণহত্যা, এই স্বীকৃতি এটা তো আমরা নিতে পারিনি শেখ মুজিবুরের ভুলের কারণে, কারণ উনি 3,30,000 বলে ফেলছে, ঠিক আছে। তো এখন যে আমাদের দেশে যে স্টুডেন্ট জেনোসাইড হয়েছে, পাশাপাশি সাধারণ নাগরিক জেনোসাইড হয়েছে, এটা স্বীকৃতি নেওয়ার জন্য আপনারা সম্মিলিতভাবে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, একটা প্রশ্ন করছি, একটু উত্তর দিলে আমি খুশি হতাম। জি, এটার সম্মিলিত উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে এই গণহত্যার জন্য। তো এটার জন্য একটু সময় লাগবে আর কি। আমাদের ওই যে বিভিন্ন ভাইরা আছেন তারা যোগাযোগ করতেছেন, আমি যদিও এর ভিতরে নাই, বাট অনেকে আছেন তারা যোগাযোগ করতেছেন। তবে অনেক প্রবাসী আছেন যাদেরকে আমরা তেমনটা চিনি না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসেন না, বাট তারা কিন্তু এগুলোর জন্য কাজ করতেছেন, এরকম লোকজন অনেক আছে তারা কাজ করতেছেন। যেমন অস্ট্রেলিয়া থেকে কিন্তু প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়, জানেন যে জাতিসংঘ ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। তো যারা মামলা করেছে তাদেরকে কিন্তু আমরা চিনি না, তারা কিন্তু আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে আসে কিন্তু বকবক করে না, কিন্তু তারা গোপনে গোপনে ঠিকই কাজ করে যায়। তো এগুলো নিয়ে কাজ করতেছেন, ডেভিড বাগবেন কাজ করতেছেন। আশা করি মানে জাতিসংঘ থেকে একটা মানে এটা যে গণহত্যা, এবং শুধু তাই না, আমাদের বিজয় দিবস হবে 2টা, একটা হবে 16 ডিসেম্বর, একটা হবে 5ই আগস্ট। এগুলো কিন্তু পর্যায়ক্রমে সব হবে ভাই, সবই হবে। এবং শহীদের একটা লিস্ট, কে কে মারা গেছে, কোথায় মারা গেছে, সবকিছু একটা ডকুমেন্টেড হবে। তো ইতিহাস চেঞ্জ করতে হবে, আরো কাজ আছে। শেখ হাসিনাকে যে বিভিন্ন সময় ডক্টরেট ডিগ্রি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ওগুলো বাতিল করতে হবে, অনেক কাজ এগুলো পর্যায়ক্রমে করতে হবে। আর একটা জিনিস দেখেন, সজীব ওয়াজেদ জয় কি বললো, আজকে বললো যে ভারতকে আহ্বান জানায় যাতে এই সরকারকে চাপ দেয়, যাতে 3 মাস মধ্যে নির্বাচন দেয়। আমি সজীব ওয়াজেদ জয় হলে আমি কখনোই কথা বলতাম না, মানে এর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? কত বড় যখন হ্যাঁ, আগে কি বলতো, আগে বলতো যে এই বিএনপি বিদেশিদের ধর্ণা দেয়, বিএনপির কোনো দেশপ্রেম নাই, বিএনপি এটা করে সেটা করে। এখন কি যে ভণ্ড একটা দল। উল্লেখ করেছেন যে আজকে সজীব ওয়াজেদ জয় যে 90 দিনের ভিতরে আহ্বান জানালো ভারতকে যে 90 দিনের ভিতরে বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য চাচ্ছি, তাও ভারতকে আহ্বান জানায়। চিন্তা করতে পারেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আমরা কি ভারতের অঙ্গরাজ্য যে ভারতকে বলতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কথা বলবে যদি ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে নাক গলায়। ইনশাআল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ আগে প্রাণ দিবে, তারপরে ভারত কিছু করতে হবে, এর আগে নয় ইনশাআল্লাহ। এই কথাটা বলে দিলাম আপনাকে মিশন ভাই। দ্বিতীয়ত হচ্ছে আমি বলতে চাই আরেকটা পয়েন্ট, শুধু এগুলার বিচার করলে হবে না, 2013 সালের 5 মের হেফাজতের হত্যা ঘটনার বিচার হতে হবে। এই নির্মম হত্যার ঘটনার কাহিনীগুলা এখনো দেখলে দু চোখ দিয়ে অশ্রু আসে। কোনোভাবেই চোখের জল থামাতে পারি না, ওজোরে চোখ দিয়ে পানি আসে। শুধু কি এইটা সাইদি সাপের ওইখানে 80 জন মারলো নরেন্দ্র মোদী আগমন উপলক্ষে। তারপরে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে 21 জন মানুষ মারা গেছে, ওইগুলোর বিচার হতেই হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির গত বছরের আন্দোলনে 13 জন মরলো। জি 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 সবগুলার বিচার করতে হবে। এমনকি আমি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে আহ্বান জানাবো বিনীতভাবে যে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক। ওরা যদিও বাংলাদেশে আছে অনেক লুকিয়ে, তারপরে প্রত্যেকটা মানুষের ব্যাংক জব্দ করা হোক, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক, একবারে পরিবারের লোক সহ, যাতে ওরা টাকাও পাচার আর না করতে পারে, এমন ভাবে করা হোক। আর ওদেরকে আওয়ামী লীগের নাম কোনোদিন আর বাংলাদেশে থাকে না এমন কিছু করতে হবে, ওদেরকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, এটাই আমাদের চাওয়া। আর এটাই যদি পূর্ণ হয় তাইলে বাংলাদেশের সব মানুষের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ মনে করি। আর আপনাদের অবদান ইনশাআল্লাহ বাংলার জনগণ ভুলবে না ইনশাআল্লাহ ভাই। অবশ্যই আপনারা যদিও বিদেশে থাকেন, কিন্তু বিদেশে থেকে বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু করেছেন, এটা কখনো বাংলার জনগণ ভুলবে না। যদিও আপনারা অংশগ্রহণ করতে পারেন নাই, যদি অংশগ্রহণ করার মতো সুযোগ থাকতো তাইলে অবশ্যই আপনারা অংশগ্রহণ করতেন। তারপরে যতটুকু করেছেন আপনার মাধ্যমে তো আমরা সত্যটুকু জানতে পারতাম না, হয়তো ওইটুকু জানতে পারতাম না। বাংলাদেশের যে হলুদ মিডিয়া গুলো, এই যে এখনো সময় টিভি এই যে 5-8 দালালি করতেছে, এদেরকে এখনো কি করা হতে দেয়? এরপরে চ্যানেল আয়ের সুমা ও এখনো টকশো করে কিভাবে আমার বুঝে আসে না।